নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের বেগুন ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য নিয়েছি একটি বড় সাইজের বেগুন। এই বেগুনটাকে এবার পিস পিস করে কেটে নেব। বেগুনগুলো একটু মোটা করে কাটতে হবে, খুব বেশি পাতলা করে কাটলে হবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের এক চামচ পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর ছোটো চা চামচের এক চামচ পরিমাণ মতো চিনি। এবার সবগুলো উপকরণ বেগুনের দুপাশে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে সব দুপাশে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দুপাশে খুব ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনের টুকরোগুলো ঢেকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখানে আমি 150 গ্রাম পরিমাণ মতো ধনে পাতা নিয়েছি, ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 5 থেকে 6 কোয়া রসুন, এরপরে দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা ও একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার এই সবগুলো উপকরণের একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মতো রিফাইন তেল। এবার আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা লোতে রেখে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ধনে পাতার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ধনে পাতার পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের হাফ চামচ পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না, হলুদ গুঁড়ো দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই আমি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি না। এবার খুব ভালো করে এটার জলটা শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট নেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ধনে পাতার অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই পেস্টটা একটু ঠান্ডা করে নেব। গ্যাস ওভেনে আবারও একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনের এক পাশটা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পরে বেগুনের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে ধনে পাতার পেস্টটা বেগুনের ওপর দিয়ে দিয়ে দেবো। প্রত্যেকটা বেগুনের ওপর দিয়ে দিতে হবে। আমি চামচের সাহায্যে সমান করে নিচ্ছি, আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও এটা সমান করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা বেগুনের ওপরেই ধনে পাতার পেস্টটা খুব সুন্দরভাবে দিয়ে দেবো। বেগুনের এক পাশে খুব ভালো করে ধনে পাতার পেস্টটা দেওয়া হয়ে গেছে, বেগুনের অপর পাশটাও হালকা করে ভাজা প্রায় হয়ে গেছে। এবার সবগুলো বেগুনই উল্টে নেব। বেগুনটা খুব বেশি ভেজে নরম করলে এই উল্টানো যাবে না, তাই হালকা করে ভেজেই পেস্টটা দিয়ে বেগুনটা উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো বেগুন উল্টে দেওয়া হয়ে গেছে। এবার বেগুনের এ পাশেও আমি ধনে পাতার পেস্টটা খুব সুন্দর করে লাগিয়ে দেব। বেগুন তেলের মধ্যে খুব সহজেই ভাজা হয়ে যায় আর বেগুন ভাজা হয়ে গেলে নরম হয়ে যায়, তাই আপনারা বেগুনটা হালকা ভাজা করেই ওপরে ধনে পাতার পেস্টটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, দুটো পাশে খুব ভালো করে পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনের যে পাশটা উল্টে দিয়েছিলাম সে পাশটা আবার উল্টে দেব, আপনাদের দেখাচ্ছি। ধনে পাতার পেস্টটা খুব সুন্দর করে বেগুনের ওপরে সেট হয়ে গেছে আর ওপরটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার বেগুনের এই পাশটাও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব। 3 মিনিট পরে আমি উল্টে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো পাশে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্যানের থেকে বেগুনের টুকরোগুলো আস্তে আস্তে সব তুলে নেব। সম্পূর্ণ ভিন্ন স্বাদে বেগুন ভাজা পরিবেশনের জন্য একদম রেডি। ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।